আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি সবারই পরিচিত একটি পিঠা, ভাপা পিঠা। আর ভাপা পিঠাটা আমি খুবই সহজে তৈরি করেছি। কাপে মেপে পানির পরিমাণ এবং চালের গুঁড়ার পরিমাণ ঠিক রেখে পারফেক্টভাবে বানিয়েছি। আর যারা কোনোদিন বানায়নি তারাও এই ভিডিওটা দেখার পর অবশ্যই বানাতে পারবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন। আসুন শুরু করি। এই বাপা পিঠাটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিব। এই চালের গুঁড়োটা বাজার থেকে কিনা শুকনা গুঁড়ি। এখন দিয়ে দিব 1 চামচের 1/4 চামচ লবণ। লবণটা একটু মিক্সড করে নিব। এখন আমি একটু একটু করে পানি মেশাবো। আমি ফার্স্ট এখানে 1/2 কাপ পানি নিয়েছি। এটাকে আমি ফার্স্ট একটু একটু করে মিশিয়ে নিব ঠিক এভাবে। এখানে আমি ফার্স্ট 1/2 কাপ পানি ইউজ করেছি। এখন আমি আরো দিয়ে দিব 1 কাপের 1/4 কাপ পানি। এখানে আমার মোট পানি লেগেছে 1/4 কাপ, মানে 1/2 কাপ প্লাস 1/4 কাপ। এখন আমি ভালো করে জোর জোর করে নেব এভাবে ঠিক। আমি পানিটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে চেলে নিব। খাবার ঢেকে রাখার জন্য যে ঢাকনাটা ইউজ করি আমি নেটের ঢাকনাটা নিয়েছি। এখন আমি এই ঢাকনাতে চেলে নিব ঠিক এভাবে। আমি সবগুলো চেলে নিয়েছি। এখানে আমি পরিষ্কার কাপড় নিয়েছি আর কাপড়টা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি নারিকেল, আর এখানে ড্রাই নারিকেল, আর নিয়েছি গুড়। আর এখানে ড্রাই নারিকেলটা ইউজ করেছি। আপনারা যে কোনো নারিকেল ইউজ করতে পারবেন। বিদেশের বাড়িতে ড্রাই নারিকেলটাই সবচেয়ে ভালো। আর কাঁচা নারিকেলটা আনতে গেলে অনেক সময় পচা থাকে অথবা ভালো থাকে না, এই জন্য আমি ড্রাই নারিকেলটা ইউজ করছি। আর আমি পিঠাটা এটা দিয়ে বানাবো। আর পিঠাটা বানানোর সময় কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হয় শুকিয়ে যাবে চালের গুঁড়ি থেকে পানিটা। এখন আমি অল্প একটু দিয়ে দিলাম চালের গুঁড়ি। এখন দিয়ে দিব গুড়, আর দিয়ে দিব নারিকেল কুচি। আবার উপরে দিয়ে দিব চালের গুঁড়ি ঠিক এভাবে দিয়ে দিব। হালকা চাপ দিতে হবে, চাপটা বেশি দেওয়া যাবে না, আলতোভাবে চাপ দিতে হবে। তারপর একটা কাপড়ে মুড়িয়ে নিব ঠিক এভাবে। আর চালের গুঁড়োটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই ভাপা পিঠাটা বানানোর জন্য এখানে যে কোনো ছাঁকনি ইউজ করা যাবে। আর এটা মনে হয় সবার বাসায় আছে, এটা ইউজ করা যাবে। তারপর এই ছাঁকনিটা ইউজ করা যাবে। তারপর আমি যে ছাঁকনিটা দিয়ে চালের গুঁড়োটা ছেলে নিয়েছি এটা ইউজ করা যাবে। আমি একটা পাতিলে পানি দিয়ে পানিটা বলক তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব একটা ছাঁকনি, এটা স্টিলের ছাঁকনি। আপনারা যে কোনো ছাঁকনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমি পিঠাটা দিয়ে দিলাম আর পিঠার শাঁসটা আমি উঠিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার পিঠাটা হয়ে গেছে। আমি 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত রেখেছি। আবার অনেকেই বলে যে 1 মিনিটে পিঠা হয়ে যায়। আসলে পিঠার আকারের উপর নির্ভর করে। পিঠাটা বড় হলে সময়টা একটু বেশি লাগবে, আর পিঠা ছোট হলে স্বাভাবিকভাবে সময়টা একটু কম লাগবে। এখন আমি ছাঁকনা সহ উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব।
আমি সবগুলো ভাপাপিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমার 2 কাপ চালের গুঁড়ি দিয়ে 10টা ভাপাপিঠা হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, কমেন্টস করবেন আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।